অমর একুশে বইমেলায় পাঠকের হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব পালনে যারা নিযুক্ত তাদের প্রায় বেশিরভাগই শিক্ষার্থী, কাজ করে যাচ্ছেন বই বিকিকিনির উৎসবে, যাদের গল্পটা খানিকটাই আলাদা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হিসেব রাখছেন অসংখ্য বইয়ের, নরম কণ্ঠে ক্রেতার পছন্দ জেনে এগিয়ে দিচ্ছেন উপযুক্ত বইটি। বলছি একুশে বইমেলার বিভিন্ন স্টলে বইয়ের স্তূপের আড়ালে যারা কাজ করছেন তাদের গল্প। প্রকাশক ও পাঠকের মধ্যে সেতু হয়ে মাসব্যাপী খেটেছেন যারা, তাদের কথা অনেকেরই অজানা। এমনই কয়েক বইবন্ধু জানালেন বইমেলায় মাস জুড়ে তাদের অক্লান্ত পরিশ্রমের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে বইয়ের প্রতি অপরিসীম ভালোবাসা। বাড়তি পাওয়া পাঠক লেখকের সাথে পরিচয়ে টইটুম্বুর অভিজ্ঞতার ঝুলি। আমরা যে বইকে ভালোবাসি, এই বইয়ের ভালোবাসা, বই নতুন বইয়ের ঘ্রাণ, এই এইখান থেকে আসলে বইমেলায় কাজ করা। বইমেলায় কাজ করে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, বিভিন্ন ধরনের লেখকদের সান্নিধ্যে আসা যায়। এসব কর্মীর বেশিরভাগই শিক্ষার্থী, পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের ইচ্ছে থেকেও কেউ কেউ লুফে নেন বইমেলায় কাজ করার সুযোগ। তবে প্রতিবন্ধকতার দিকও তুলে ধরলেন অনেকে। এটা থেকে আমরা লিডারশিপের একটা বড় একটা এক্সাম্পল নিতে পারি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে আমার বাড়তি আয়ের জন্য আমি আসছি, বাবা মার সময় বসে আসে, ভালো ব্যবহার করে। কেউ আসে যে একটু থেকেই রেগে যায়, যেমন আমরা পজে বিল করি, একটু লেট হলে অনেক মানে রাগ বিহেভ করে। মেলার শেষে এসে পাঠক লেখক ও প্রকাশকদের মতো মন খারাপের বাঁশি বেজেছে এই কর্মীদের মনেও। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা।